নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মধুরিমাস ডিজিটাল ডায়েরিতে। আমি তোমাদের সাথে আছি মধুরিমা। তো আজকে দেখতেই পাচ্ছো ভীষণ এক্সস্টেড একটা চেহারা। অ্যাকচুয়ালি আজকে মেয়ের ভ্যাকসিন ছিল, ফিরতে অনেক দেরি হয়ে গেল ভ্যাকসিন নিয়ে। তো তারপরে এসে অনেক দেরি করে সমস্ত খাওয়া মানে খেতে দেরি হয়েছে, মেয়েকে স্নানও করাতে পারিনি ওই টাইমটায়। তো তারপর ওকে সব করানোর জন্য ছিল মানে যিনি করেন সে ছিল, কিন্তু তবুও তো দেরি তো হয়ে গেল। আলটিমেট আমাদের সব কিছু দেরি হয়ে গেলো, গলাটাও ভেঙে গেছে, গলাটাও ভাঙা ভাঙা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এর জন্যে মানে একদম মানে বিচ্ছিরি একটা ব্যাপার, মানে মিনিমাম চুলগুলো ইয়ে করার মতো ইয়ে পাইনি মনে হয়, স্নান করে জাস্ট এরকম এরকম করে অ্যাকচুয়ালি চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নিয়ে পরের দিকে আর কি কিছু আর করারই হয়নি। এবার আমি শুয়ে পড়েছিলাম একটু, তো তারপর যখন উঠলাম তখন আবার মানে চুলটা আর কিছু করাও হয়নি, আর ওই চোখে মুখে জল দিয়ে চুলটা দুটো ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি। তো এই ব্যাপার। তো আজকে অ্যাকচুয়ালি কিছু করার আরও সময় পাইনি, এখন এতক্ষণ ধরে তোমাদেরকে মানে আগের ব্লগে দেখিয়েছিলাম না, মানে মেয়ের ওয়ার্ড্রপটা, ওই যে বললাম চেনটা মানে কেটে গেছিলো, দুটো চেন ছিল, তো সেটাকে ঠিক করতে হয়েছে। ঠিক করার পরও ঢোকানো যায়নি, ওটাকে কাচতে হবে, কাচার পর মানে শুকিয়ে তারপরে ঢোকানো। তো তারপরেও শরীর অতটা ঠিক ছিল না বলে পারিনি আর কি গতকাল। তো আজকে মোটামুটি চেষ্টা করলাম আর কি, কিছুটা করার চেষ্টা করেছি। তো এইগুলো করতে গিয়ে মানে আরো কিছু সময় হয়নি, এখনো বাকি। মানে তোমাদের সিনটা দেখালে তোমরা বুঝতে পারবে, তোমাদের চলো দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটুকু গোছানো হয়েছে আর কতটুকু হয়নি। তো এই হচ্ছে ওয়ার্ড্রপটা, আপাতত এরকম গোছানো হয়েছে, মানে কি অবস্থায় ছিল তোমরা তো দেখেইছো, মানে পুরো ফাঁকা আর কি, তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিলে। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এইটা, এই যে দেখছিলে, আর এই হচ্ছে এর কভার। তো এটা দেখো, একদিকে ভালো হয়েছে, মানে চেনটা নষ্ট হয়ে ওই বলে না সাপে বর হওয়া, ওরকম টাইপের হয়েছে বিষয়টা, মানে এরকম এখন দেখতে হচ্ছে, অনেকটা মানে পরিষ্কার লাগছে। আসলে কি এই 1 বছর 3 মাস মেয়ের বয়স হলো, তো এর মধ্যে এটাকে খুলে নিয়ে করা খুব টাফ, মানে নিচে না আটকানো মতো আছে, দড়ির মতো সিস্টেম, মানে পুরো নামাতে হবে। তবে সেই সবগুলো আর করা হয়নি কি করে, ওই এমনি টিস্যু দিয়ে যে মানে মোছার যে অ্যাকচুয়ালি ওয়াইপসগুলো থাকে না, ওই ডেটলের ওরকম, তো ওগুলোকে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি যতটা ময়লা তোলা যায়। তো এমনিতে তো কিছু করা হয়নি, তো তার ফলে কাচার পরে যেন একটা মানে মনে হচ্ছে যেন ঝকঝক ঝকঝক করছে, একদিকে ভালো হয়েছে। কিন্তু কি হয়েছে, অ্যাকচুয়াল চেইনের কালার ছিল এই যে হোয়াইট, দেখতেই পাচ্ছ এই চেনটা ঠিক ছিল, মানে এখনো আছে, তবে এখানে একটাই চেন, এটা নষ্ট হলে মানে একেবারেই আবার নিয়ে যেতে হবে, ঠাকুর ঠাকুর করে যেন না হয়। আর এটাতে এই যে দুটো চেন, এটা ব্ল্যাক কালার, মানে এটা না যেখানে করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা কেনা হয়েছিল তো বলেইছিলাম তোমাদের ফার্স্ট ফ্রাই থেকে, তো সেখানে তো আর এরকম এগুলো রিপেয়ার হয় না, রিপেয়ার অন্য জায়গায় গিয়ে করতে হবে, তো সেখানে ব্ল্যাক চেন পাওয়া গেছে। তো অনেকটাই করতে পেরেছি ওপরে এই জায়গাটায়, যেগুলো যেগুলো থাকতো আর কি, মেয়ের যেসব কিছু জামাও আছে অবশ্য একটু ওলট পালট করেছি আমি, ওর শোয়ার জিনিসপত্রগুলো এখানে, এখন শীতের যে জিনিসগুলো চলছে মানে কটসুল জাতীয়, তারপরে ওর যে মানে শীতের প্যান্ট, মোজা, সব মোজা না, মোজা আবার কিছু নিচেও আছে, পাশে কিছু সোয়েটার, এখানে টুপির কিছু সেট রেখেছি, আর পিছনে হচ্ছে এখন যেগুলো পরবে না গরমকালে সেগুলো, আর এগুলো হচ্ছে হাতা লম্বা কিছু ড্রেস, কিছু হুডি এরকম ধরনের রয়েছে, আর নিচে কিছু বললাম যে নতুন মোজা, তারপরে ওর কিছু ওই যে ছোটোবেলায় যেগুলো ওই টাওয়ালগুলো ইউজ করতো না, এখন আর পরে লাগে না, তো এগুলো এভাবে সেট করলাম, তাও এখনো পড়ে রয়েছে দেখো চারিদিকে, মানে ছড়ানো কিরকম আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে তাহলেই বুঝতে পারবে, আর আমার বেডটার অবস্থা দেখো তাহলেই বুঝবে যে আমি ছড়িয়ে ছিটিয়ে বসেছি। এই হচ্ছে অবস্থা। আর ওই যে মলিনা দি আর কি, যিনি ওই রায় দেখাশোনা করেন, উনি এটাকে পুরো ভেঙে ফেলেছেন, এই যে দেখো অবস্থা। এটা 650 টাকা দিয়ে কেনা, 650 না 600 এরকম কিছু একটা নিয়েছিল, পিছনে লেখা আছে, তো বিগ বাজার থেকে এটা কিনেছিলাম, খুব ভালো কোয়ালিটি ছিল, হাত থেকে পড়ে ওনার ভেঙে গেল, যার ফলে এটা হাত কেটে যেতে পারে যখন তখন, কি অবস্থা দেখো। তো এটা তো আর ইউজ করা যাবে না, এই জায়গায় যদি হাত বাই চান্স কারোর লেগে যায় না খুব চাপ হয়ে যাবে, তো তার ফলে এটাকে আর এটার এরকম অবস্থা এই জন্যেই, কারণ এটার গুছিয়ে লাভ নেই, তার ফলে আবার একটা নতুন কিনে আনা হয়েছে, এই যে হচ্ছে সেইটা,
এরকম আর পাওয়া যায়নি। এটা এটা বিগ বাজার নয়, এটা স্পেন্সার থেকে যা পাওয়া গেছে তাই এটা নেওয়া হয়েছে আর কি। নিচু মানে দুটো করে সেট দেওয়া আছে, নিচে একটা লাগে তো সবসময় ওপর নিচে এরকম করা যায় না, তো ওর হাগিস থেকে শুরু করে জামা সমস্ত কিছু সেট, নিচে ওপরে পাউডার পর্যন্ত সব দুটো করে সেট থাকে, তো এরকম একটা নিচেও আছে। তো ওই যে সেম জিনিসই কেনা হলো ওটা পাওয়া গেল না আর কি, তো আমি ওই জন্য পুরো গোছাইনি। আর এই এলো পাথারি, আমার মেয়ে অনেক পড়াশোনা করেছে দেখতেই পাচ্ছ, প্রচুর ওয়ার্ড বুক, তার পাশে ওর একটা ব্ল্যাঙ্কেট, ওর পটিটা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ও পটিটা নিয়ে পটি করে না, ও ওখানে বসে ওর ভেতর খেলে, জিনিস ফেলে, ওঠে, ও পটি কিছুতেই ওখানে বসবে না, ও বোঝেই না, ওকে ও ঘোড়া ঘোড়া গাড়ি খেলে ওতে, আর পটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অবস্থা ওর এরকম। আর এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আমি বলবো, তার আগে আমি একটু এই জায়গাটা গুছিয়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে আমি বলছি ওই জিনিসগুলো সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছ জিনিসগুলো, নতুন কিছু প্যাকেটও দেখতে পাচ্ছ, তো এগুলো নিয়ে আমি বলছি। তো দেখো এই বক্সটা মোটামুটি গোছালাম, আর ওই ভাঙা যে বক্সটা তোমাদের একটু আগে আমি দেখালাম, ওটাকে বাতিল করেছি। বাতিল করেছি মানে নিচের ঝুড়িটা তো পুরো আসতো, মানে যেটা এটা অ্যাকচুয়াল যেটা ছিল, এটা কি করবো, কি কাজে লাগাবো আমি কিছু বুঝতে পারছি না। এরকম ওপেন কিছু রাখাও যায় না, মেয়ের জন্য ঢাকনা লাগে। আর ওটার মেন যে ভালো দিকটা ছিল না, সেটা হচ্ছে পুরো মানে এই যে ফাঁক ফাঁক গুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছো, বুঝতেই পারছো আমি মানে কি বোঝাতে চাইছি, ওটা পুরো ঢাকা ছিল। এটাকে কি করবে, এই ধুলোটাকে আটকাতে পারবে না। এবার যদি অলওয়েজ নিতে থাকলে অসুবিধা হয় না, এখান থেকে তো অলওয়েজ নেওয়া হয়, যেমন এই যে ন্যাকড়া গুলো এখনো লাগে, এটা ওটা মুখ মোছানো ইয়ে করা, ওর মানে সকালবেলা উঠে মুখটাকে ইয়ে করার জন্যে। এখানে তুলো আছে, কিছু লুজ তুলো, তো ওরকম তুলো কিনে মানে ওই এখন তো ঠান্ডা, তো এই সময় একটু হালকা ঈশদুষ্ণ গরম জলে মুখটাকে সকালবেলা উঠে মুছিয়ে দিয়ে ফ্রেশ করে দেওয়া উচিত, কারণ ঠান্ডা জলটা চোখে ঠান্ডা লেগে যেতে পারে। তো এইটার জন্য এই তুলোটা আর কি। তো এইগুলো এখানে ওর দু রকমের টাওয়াল, আগে একরকম টাওয়াল ইউজ হতো ছোট ছিল যখন, এখন একটু বড়, তাই বড় টাওয়াল। তো যাই হোক, ছোট টাওয়ালও এখনো কাজে লাগে। আর এইগুলো এখন, আগে ওর কাঁথার কাজে ইউজ হতো, ওর ঠাকুমা তৈরি করে দিয়েছিল, ঠাকুমারই শাড়ি কি আমি বলতে পারবো না, যাই হোক উনি তৈরি করে দিয়েছিলেন, তো ওইগুলো এখন একটা ভালো কাজে লাগছে। মানে তখন কাজে লাগতো হচ্ছে গায়ে জড়ানো, নিচে পাতা, এসবের জন্যে, মানে ন্যাপি তো পরানো হয় তার জন্য, আলাদা করে শুশুর জন্য দরকার নয়, মানে এমনি পেতে শোয়ানো হতো। আর এখন নতুন কাজ হয়েছে, ওকে ওই যে ভাত খাওয়ানোর যে অভ্যাসটা তৈরি করতে বলেছে ডক্টর অন্তত 2-3 বেলা, তো তাতে ও মাখিয়ে রাখিয়ে হাতে টাতে যা করে দিচ্ছি, মানে ড্রেস তো বদলাতে হচ্ছেই, বদলাতে হলেও সবকিছু তো ওরকম এটোর হলুদ দাগ উঠে যাবে এরকম তো না, আজটা খিচুড়ি হোক বা কিছু হোক। তার জন্য কি করা হচ্ছে, এইটাকে কাঁথাটাকে এরকম ভাবে পেঁচিয়ে দিয়ে গলায় একটা ক্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ও একটু নরম চরম কম করতে পারে, এবং পড়লে এর ওপর দিয়ে পড়বে, মানে জামাটা কম দাগ লাগবে, তাতেও হাতের দাগগুলোকে ইয়ে করতে পারছি না। মানে ও কি করছে, ওর ভেতর দিয়ে হাত বার করে দিয়ে মুখের ঘোরাঘর শুরু করছে, ভীষণ দুরন্ত। তো তো যাই হোক, এইটা আপাতত এরকম ভাবে সেট করলাম, এটা একটা বাজে দিক এটা বলেই দিলাম, এই ওপেন থাকবে এরকম। তো যাই হোক, এটা মোটামুটি সেট তো হলো, মানে যা জঘন্য অবস্থা, হিললে হলো আমাদের যে অঞ্জনা দিই, তারপর অসুবিধা হচ্ছিল কাজ করতে, বলছিল দিদি এগুলো খাটে তুলে দেবো, আমি বললাম না না নিচে থাকছে এইসব জিনিস, তুমি খাটে তুলে দেবে কি, এখন খাটে তুলো না পরে দেখা যাবে। তো খাটটা আমি এখনো খুব একটা ভালো করে তো উঠতে পারিনি, যেটুকু পাচ্ছি আর কি করছি, তোমরা দেখছো এটুকু করতে করতে গিয়ে আর কি, এটাকেও কাচতে হবে, কভারটা কদিন আগে কাচা হয়েছে আবার নমানো হচ্ছে, এটাকে কাচতে হবে, এটাকে আমি তুলেই রাখবো, তো এটা কেন খোলা যায় বুঝলো, তো বেবি আগে নেওয়া ছিল, তো এটা তো আমি আগেও তোমাদের বলেছিলাম, মানে আগে তো ব্রেস্ট ফিডিং এর কাজে অ্যাকচুয়ালি এগুলো ইউজ হয়, তো সের জন্য ইউজ হতো, কিন্তু এখন এটা এমনি শোয়া, এমনি ভাবে ওকে বসিয়ে নেওয়া, ও নিজে খেলে, আমারও অনেক সময় কখনো হয়তো একটু মাথা দিয়ে হলাম, তো এমনি যেরকম ওপেন মানে হোয়াইট, আর এটা হচ্ছে কভারটা, এই তো এটা কদিন আগে কেটে দিয়েছিলাম, যেহেতু ইউজ হয় সেহেতু আবার ইয়ে। আর এইটা প্রতিদিন মানে এভরিডে কাজ করছে আমাকে, একটা পাল্টাই একটা দিই, 3-4টা আছে, মানে প্রতিদিন করি, কারণ মানে অদ্ভুত ভাবে এই ঠান্ডার মধ্যে কি করে মাথা ঘামে জানি না, সব বাচ্চারই কি ঘামে, মানে তোমরা নিশ্চয়ই হয়তো এগুলো যারা জানো, যাদের বাচ্চারা এর থেকে একটু বড় বা এরকমই, নিশ্চয়ই সেম ব্যাপারই হয় বা হয়েছে, তো মানে তাহলে তো মিলবেই, তোমরা তাহলে পারলে একটু জানিও আমাকে, নিশ্চয়ই এরকমই হয়, ডক্টর বলছিলেন এটা নর্মাল, মানে মাথা ঘামতেই থাকছো, তারপরে কি হচ্ছে এই জায়গাগুলো, এটাতে স্পট বোঝা যাচ্ছে না, এই পিঙ্ক কালার হালকা বলে, অন্যান্য ডার্ক কালার যদি কিছু থেকে থাকে না, এখান দিয়ে পুরো হোয়াইট, মানে এখন ঘাম, আমরা মানে যে কেউই হোক, সে তো সুপ্রিয় হোক বা আমি হোক, মুছতে থাকি মাথার পেছন,
সবসময় মুছে, দিনে দুপুরে রাতে যখন দিচ্ছি গায়ে কিছু দেওয়াই যায় না ওর, এতটাই গরম। তো যাই হোক, এগুলো কাচার জন্য রাখলাম। এই সোয়েটারটা পরলো, একদিনই সোয়েটার কেচে দিচ্ছি না, যেহেতু সোয়েটার খুব কম পরে, বেশিক্ষণ চাপায় না, কটসন গুলো পরে বেশি, দুটো করে, তো এটা খুব কম, সেজন্য একদিন বাদে একদিন কাচি। মানে আজকের দিনটা চললো, এবার কালকে চলেছিল, আর এবার কালকে কাচা হবে, তো তার জন্য এই যে টুপিটাও তাই। আর এটা ওর গায়ে দেওয়ার, মানে ওই যে বললাম ব্ল্যাঙ্কেট রয়েছে, বেবি হাগিরই ব্ল্যাঙ্কেট। আমি জানি না তোমাদের ব্ল্যাঙ্কেট, আমি ওর যে ওই ওয়ার্ড্রপ কালেকশনের মধ্যে তখন মনে হয় শীত ছিল না বলে আমি দেখাইনি, ওর ব্ল্যাঙ্কেটটা আজকে তোমাদের দেখিয়ে দেবো, বেবি হাগ থেকেই নেওয়া, ভীষণ সুন্দর। মানে আমাদের ব্ল্যাঙ্কেটের যে কোয়ালিটি, তার যে দাম, তার থেকেও বেশি দাম কেন পড়ে সেটা কোয়ালিটি দেখলেই বুঝতে হবে, এবং অনেকটা বড় বয়স পর্যন্ত ইউজ করতে পারো, সেই জন্য একটু বেশি দাম দিয়ে হলেও এটা মানে নিয়েছিলাম আর কি, বেবি হাগ থেকে নেওয়া। আর এগুলো বেবি হাগে তোমাদের আগেও দেখিয়েছিলাম আমি ফুল, তো এটা কদিন হয়, তো তার ফলে এটাকেও কাচার জন্য রাখা আছে। এগুলো আমি সবকিছু পরে পুরো সেট করে উঠতে পারিনি, বুঝলে তো। আর এর সাথে আর একটা বেবি হাগে দুটো সেট ছিল, আমি তো পুরো ফুলে ফুলে ওয়ার্ড্রপ কালেকশন ওভাবে দেখাতে পারিনি। এই যে মানে ওই জিনিসটারই এইটার উল্টোটা, মানে যেটা দেখলে ওই গাড়ি ঘোড়ার সেটাই, এটা দিয়ে ভেতরটা পুরো ফুল হোয়াইট, হোয়াইটে বর্ডার, মাঝখানে মাঝখানে আবার একটু হলদে হলদে দাগ হয়ে গেছে। মানে ব্যাপারটা কি বলতো, কাছাকাছি গুলো সবসময় তো আমার হাতে থাকে না, মানে দিদিদের হাতে থাকে, তারা যে কিভাবে কি কাচে, এগুলো কিন্তু মেশিনে কাচা হয় না, মানে এগুলো হাতে, ওর ডিটারজেন্ট আলাদা, আমি আগেও বলেছি, সেটা মামার্থ, এখন মামার্থ ইউজ হচ্ছে, এর আগে আমি হিমালয়া করেছি, বেবি হাগ করেছি, হ্যাঁ, তো লুবল্যাপও মনে হয় হয়েছে একবার, মানে তোমাদের বলেও ছিলাম, মামার্থটা এখন চলছে। তো যাই হোক, সেগুলো দিয়ে করা হচ্ছে, এগুলো খেচে দেওয়া হয়। এবার একজনের হাতে পর আমি পরে যখন দেখি তখন হয়তো দেখি যে মানে হলুদ দাগ লেগে রয়েছে বা কিছু, সেটা পরে নজরে পড়ে, তো যাই হোক কিছু করার নেই। আর এইগুলো নিয়ে কিছু বলার সেটা আমি একটু পরে বলছি, আগে এই ওয়ার্ড্রপটা বন্ধ করি। একসাথে মোটামুটি যেরকম গোছানো হলো, আচ্ছা এই যেটা বলছিলাম, এইগুলো হচ্ছে ওর যে ঠাম্মি আজকে এসে এগুলো সবকিছু মানে এই কিছু কিছু জিনিস দিয়ে গেলেন আর কি, তার মধ্যে এই একটা জিনিস, সেটা ওর হবে না এখন, সেটা উনিও বুঝেছেন, এর পরের বার পড়তে পারবে, কারণ এই গলাটা অনেকটা বড়, তো পিছনে এরকম চেন সিস্টেম, ওর ঠাম্মির হাতে বানানো, ওর বাবার ছিল অ্যাকচুয়ালি, মানে সুপ্রিয়র, তো তাই বললো যে এটা তো একদম ঠিক আছে, আর এর সাথে টুপি সেট এইরকম ছিল, এই যে এরকম টুপি বানানো, তো ও বলছে ও টুপি, ওকে টুপি পরানোই গেল না, মানে একটু দেখতে চেয়েছিল আর কি, ও এত বাজে না, ও একদম পড়লোই না, তো যাই হোক বলে এবার না পরের বার হবে, টুপিটা এবারই হতো কিন্তু ও পড়লো না। আর এইটা হচ্ছে, এর প্যাকেটটা আমি রেখেছি, এতে ট্যাগটা কাটতে হবে কারণ এটা কেচে দিতে হবে। তো যাই হোক, এই একটা জামা দিয়ে গেছেন আর কি, সেটটা প্যাকেটটা ওই ঘরে রয়েছে, আর তার সাথে এই প্যান্টের লম্বা এরকম, এই যে এরকম লম্বা প্যান্ট, এই সেট, তো এটা বললো যে ওর হবে কিনা না, হ্যাঁ এই সাইজটা ঠিক আছে একদম, তো এটা দিয়ে গেল। আর হচ্ছে এই যে এইটা, আর নিজে বানাচ্ছেন, আমাকে বললো কি হাফ সোয়েটার বানাবো না ফুল বানাবো, মানে উল কিনেছি আর কি, আগের বারে একটা সোয়েটার টুপি বানিয়ে দিয়েছে, সেই টুপিটাও পরাতে পারিনি আমি ওকে, সেটা এবারও হচ্ছিল, আর সোয়েটারটা টাইট হয়ে গেছে, ওটা সম্ভব না, হাফ ছিল, তা আমি আবার বললাম ফুল তো দোকানে অনেক কিনতে পাওয়া যায়, বরং হাফেরই আমি দেখেছি আকাল বলতে পারা যায়, আগের বার তো একেবারেই পাইনি, আর এবার পাচ্ছি, সেগুলো হচ্ছে ওই পাফি যেগুলো থাকে সেই জিনিসগুলো, মানে হাফ সোয়েটার সামনে খোলা এরকম খুব কম পাওয়া যায়, ভালো করে তোমরা দেখবে গলায় ঢোকানো এরকম মাথা দিয়ে, সেটা কম, মানে কট কাউন্টার হোক কি বেবি হাগ হোক কি প্যান্টালুন হোক কি ম্যাক্স হোক, মানে আমি এই ধরনের বলতে চাইছি, সব জায়গাতে তো খুঁজি ফার্স্ট ট্রাইয়ে, সব জায়গাতে গিয়েও দেখেছি, তো ওই ধরনটা বেশি থাকে, তো ওই এই যেমন এই সিস্টেমটা, এই সিস্টেমটা বেশি থাকে, বুক খোলা হলে পড়াতে সুবিধা হয়, তো বললো ঠিক আছে তাহলে হাফই বানাবো, এখনো বানানো ওটা হয়নি, তা যাই হোক এটাও সুপ্রিয় ছিল, বললো কি এটা ওর এখন হবে, তাই আমি বললাম হবে দেখি পরিয়ে দেখাবো। তো এইগুলো কেচে দিয়ে গেছেন, আমি আর একবার বলেছি আমাকে আরেকবার কেচে নিতে একটু যেতে হবে, তো এই যে পিছনে তিনটে বোতাম নিয়ে এরকম সুপ্রিয় ছিল, এগুলো পুরনো আর কি, আর এইগুলো হচ্ছে নতুন। এবার আমাদেরও কিছু আবার দিয়ে গেলেন, আমি বললাম এই মা এগুলোর আবার কি দরকার, ও একটা ব্ল্যাঙ্কেট, ওর জিনিসটা দেখি ফাইনাল ইয়ে করি তোমাদের, এই যে ব্ল্যাঙ্কেটের কথা বলছিলাম না, ব্ল্যাঙ্কেটটা দেখো কত সুন্দর, এইটা হচ্ছে একদিক, এই যে এরকম, আর এই যে জিরাফ দেখতে পাচ্ছ দুদিকে দুটো জিরাফ,
এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, খুব সফট। হ্যাঁ খাবে তো, আলটিমেট তো ঘরটাকে গোছালাম আর কি, সেই জন্যে ব্লগটা আবার স্টার্ট করতে দেরি হয়ে গেলো। মাঝখানে তোমাদের যে কাজ করছি সেসব দেখানোর মতো অবস্থা আমার হয়নি, তার মাঝখানে আমার ডিনার ছিল, মেয়ে ঘুমালো আলটিমেট, এবং ওই মেয়েকে ঘুমানোর জন্য জায়গাটাকে যে রেডি করে দেওয়া, খাটের কি অবস্থা ছিল তোমরা দেখেছো, মানে বিছানাটাকে পুরো রেডি করতে অনেকটা সময় সাপেক্ষ বিষয় ছিল। তো চুড়ি টুড়ি দিয়ে চারিদিক দিয়ে মানে যা জঞ্জাল টাইপের ছিল সেটাকে আলটিমেট একটা জায়গা আনা গেছে। এখন আমি ঘরটা এই কারণে দেখাতে পাচ্ছি না, মেয়ে ঘুমোচ্ছে, ঘর অন্ধকার, মশারি টাঙানো, তো অন্য ঘরে বসে করছি। এবার যেটা বলার ছিল, মেয়ের জামাটা তোমরা দেখলে, শাশুড়ি মা যেটা দিয়ে গেছেন, তারপরে ওর মানে বাবার যেটা ছোটোবেলার ছিল সেগুলো দিয়ে গেছেন। তো আমার জন্য একটা বৌটুপি বানানো, মানে অনেকগুলো বানিয়েছেন আর কি, তা বলছিলো দেখো তো তুমি বৌটুপি, কারণ আমার জন্য এনেছিলেন। তা বলছে বৌটুপি পড়ো কিনা, আমি বলছি আমি একদম বৌটুপি পড়ি না, আমার কাছে মানে বৌটুপি আগেও ছিল, ওই যে এরকম টুপি দিয়ে যেগুলো বাঁধে না বৌটুপি বলে, ছোটোবেলা থেকেই শুনে আসছি। তো ওরকম মাও অনেককে দিয়ে বানিয়ে করেছিল, নিজেও বানানো ছিল, তারপরে অনেক কিছু ওরকম কিনতে পাওয়া যায় সেগুলো অনেকগুলো ছিল। ওগুলো না মানে গলায় এই জায়গাগুলো মানে এভাবে বাঁধলে না অসুবিধা হয়, তোকে হুডি ওই ধরনের জিনিস বা ওই যে রুমাল টাইপের থাকে বা যে ধরনের স্টোলগুলো এরকম মাথা রকমভাবে দেওয়া যায়, আমার মনে হতে বেশি কমফোর্ট ফিল হয়। তো বললাম কি আমি না এটা একদম ইউজ করি না, তো সেই জন্য উনি ওটা আবার ফেরত নিয়ে গেলেন। তো এনিওয়ে উনি যেগুলো এনেছেন একটু জলে দেখিয়ে দিই, মানে শুধুমাত্র ওর জন্য আনেনি, আমি বললাম সুপ্রিয় বললো, সুপ্রিয় আমি তখন ছিলাম না সামনে, তো এগুলো আমরা আনতে গেলে কারণ আমাদের জন্য এত কিছু মানে আমার তো আছে শীতের জিনিস, রাখারই জায়গা হচ্ছে না, তো তার মধ্যে আবার শীতের জিনিস একভাবে কিনে এনে, তো যে না সব হাতিবাগানে গেছিলাম, মানে শপিং করতে হাতিবাগানে গেছিলো, তো কিনে এনেছে, এটা সুপ্রিয়র জন্য এনেছে। আমি ওরা তো খুব ভালো মানে উলের উলের ব্র্যান্ড তোমরা এটা জানো নিশ্চয়ই, মানে হাফ হাতা সোয়েটার, কিন্তু সামনে দিয়ে বুক খোলা, খুব ভালো সিস্টেমটা আর কি, এটা সুপ্রিয়র জন্য এনেছে। কালারটা কিন্তু খুব ডিসেন্ট, ভীষণ সুন্দর, জানি না সুপ্রিয়র কতটা ভালো লেগেছে, বাট আমি যখন দেখলাম অনেক পরে দেখেছি আমি, তো আমার ভালোই লেগেছে। এটা দেখছি আমি আঙ্গুরার, তো এটা ওই হাতিবাগান থেকেই নাও, ওর পছন্দ হয়েছে কি না সেটা অবশ্য ওই বেটার বলতে পারবে, কোয়ালিটি হয় হাতিবাগানের কোনো একটা দোকান থাকলে সারলাভ দেখতে পাচ্ছি আমি, মনে হয় ওখান থেকে নাও। আবার আমার আর এই টুপিটা, এই একটা টুপি বেশ সুন্দর দেখতে, ভীষণ সফট, তো এটা এটা সুপ্রিয়র। আর এদিকে আমার জন্য আবার এনেছেন, এখান থেকে এনেছেন, বলছিল পরে দেখো, তা আমি আবার মানে হাউস স্কুল পড়ো তো তার উপর ঢোকাতে পারছিলাম না, তো আমি দেখে মোটামুটি বুঝলাম যে এটা হয়ে যাবে। বলছো তুমি মাল্টি কালারও পড়েছো, আমি মাল্টি কালার তো আছে অনেকই আছে আর কি, তবে মানে এইরকম কম্বিনেশন, তারপরে এরকম এই ফ্লোরাল ফ্লোরাল ঠিক নয় কী বলে এগুলোকে, মানে পাতা পাতার মতো দেখতে পাচ্ছি নানা রকম ডিজাইন টাইপের, তো যাই হোক মোটামুটি মাল্টি কালার অ্যাকচুয়ালি। তো এই যে এটা আমি এটা এটা অনুরোধ করবো, যেটা আছে কি আরোহণী, আরোহণী ব্র্যান্ডের এটা এটা এটাই ব্র্যান্ডের নামটা আমি জানি না, হয়তো ভালোই হবে, এমনি খুব সফট আর কি কোয়ালিটিটা দেখতে পাচ্ছি। আর ওইটা আমি ছোটোবেলা থেকে দেখেছি, বাবার বাবা মাফলারটা প্রায় ইউজ করতো, তারপরে আমাকেও অনেক কিছু পরিয়েছে, বিশেষ করে ছেলেদের জিনিসগুলো না এই ব্র্যান্ডের হয় এটা আমি জানি, সেই জন্য আমি বলতে পারলাম। আর এই এইটার অতটা নাম জানি না, তো এই যে এই একটা কার্ডিগান দিয়ে গেছেন বুক খোলা এরকম, তো বলছে যে এটা আর পকেট আছে আমার পাশ দিয়ে, যে এখানে পকেট সিস্টেম, তো এই পকেটটা আবার এখানে মাঝখান দিয়ে বাধা কেন আমি বুঝতে পারলাম না, মানে পকেট তো এরকমই হয় নাকি ভুল করে নাকি এরকমই, মানে আমি ছোটো পকেট এটা আমি ঠিক জানি না, মানে এই মাঝখানে একটা এক্সট্রা একটা কাপ ইয়ে টাইপের, তো এদিকে আছে কি না এদিকে নেই একদিকে, তো এইটা হচ্ছে দিয়ে গেছেন আমার মানে আমার জন্য আর কি। তো আমি মানে আমারও প্রচুর কার্ডিগান রয়েছে অলরেডি, পড়াই হয় না আমার কার্ডিগানগুলো, আমি বেশিরভাগই জিন্স টিন্স পরি, তো শীতকালগুলো বেশিরভাগ টাইম জিন্স পরি, মানে আমি অন্য সময় যেরকম চুড়িদার কুর্তি এটা সেটা অনেক রকম ড্রেস পরি, শীতকালে আমি আগেও বলেছি তোমাদের কোনো ব্লগে, মানে খুব
মানে ঠান্ডা মানায় বলে জিন্স পরা হয়, জিন্সের উপর ওই একটা চাপিয়ে নিলাম, কিছু একটা জ্যাকেট চাপিয়ে গলা আটকানো যেগুলো, এবার তার সাথে কার্ডিগানটা করে চলে না, আমি সেই জন্য অতটা পরা হয় না, একটু কমই পরা হয়ে গিয়ে আর কি। তো আমার অলরেডি অনেকগুলো আছে, তো যাই হোক দিয়ে গেলাম, খারাপ হয়নি, ভালোই হয়েছে, আমি বললাম না ঠিক আছে, আর সাইজও ঠিক আছে। আবার আবার একটা হাউস কোটও নিয়ে এসেছে, উনাতা হাউস কোট, কিন্তু আমি যে ধরনের হাউস কোট পরে আছি এটা উলের সুপ্রিয় দিচ্ছিল আগের আগের বছরে। আমার হাউস কোট আরও অনেক রকম আছে, তোমরা আগেও দেখেছো অনেক রকম, তো তার মধ্যে এইটা আবার মানে এমনি তো করসুলের আমি পরি আর কি, সেগুলো হাউস কোট না, সেগুলো নাইটি, মানে করসুলের নাইটি, আর এটা অ্যাকচুয়ালি হাউস কোট এবং ফুল উলেন, মানে পিছনে পুরো উল দেখলে বুঝতে পারবে ভীষণ গরম হয়, এই জিনিসটাই আলাদা, এই জন্য এটার মানে অনেক মানে দামও বেশি আর কি, পুরো উল দিয়ে তৈরি বলে। তো যাই হোক, আর এইটা হচ্ছে সুতি, এই কালারটা খুব ভালো লেগেছে আমার, আমি পুরো খুলে আর দেখিনি, বললো কি শীতের জন্য দেখো একটা হাতা লম্বা এনেছি, এবার হাতা লম্বাটা কি ছোট হাতা না বড় হাতা, ও না হাতা বা লম্বা মানে শর্ট, এই যেগুলো আমি পরি অ্যাকচুয়ালি তোমরা দেখেছো হাউস কোট, তার মধ্যে আমি দেখবো একটা সবুজ কালারের মতো পরি, মানে ডার্ক বটল গ্রিন টাইপের একটা কালার দিয়ে পরি, গলায় রেড এরকম পাইপিং দেওয়া, ওটাও শাশুড়ি মারি দেওয়া, তো ওটাও কখন যেন দিয়েছিলেন বেশ একটা, মনে হয় রাই হওয়ার পর পর দিয়েছিলেন বা কিছু, ওটা ওনার দেওয়া ছিল, এটা ভালোই হয়েছে। আমি ভেবেছি হাতা লম্বা মানে মনে এরকম এরকম হাতা লম্বা, তো সাইজটা ঠিকই হবে আশা করি, আমার আবারই তো বেটে খাটো মানুষ না খুব একটা, এই লেন্থে আমার সমস্যা হয়ে যাবে, লেন্থ ঠিক হলে সব ঠিক আছে, কারণ কি সুতি এটা যেহেতু কটন, এই জিনিসটা তো কটন নয়, এটা কিছু শ্রিঙ্ক করার বিষয় নেই, যেটা আমি অলরেডি পরে আছি তোমাদের সামনে, অনেক ব্লগে দেখেছো এটা আমাকে পরা, ভীষণ ভালো লাগে শীতকালে, মানে পরে হেভি আরাম, আর এই ধরনের তো আমি মনে হয় গরমকাল শীতকাল যখন তখন যত মানে অনেক ব্লগ করি নানা রকম হাউস কোট আমি মনে হয় পরি, তার মধ্যে এই ভালোই প্রিন্টটা বেশ ভালোই, আর সাইজটাও তো ঠিকই আছে দেখছি, যদি শ্রিঙ্কও করে তাহলেও যেটুকু দাঁড়াবে মোটামুটি তাতে চলে যাবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে পুট দাঁড়িয়ে রয়েছে এই, এবার এর থেকে শ্রিঙ্ক যদি করে কতটাই বা বলবে, এনিওয়ে ঠিকই আছে। তো যাই হোক, এর সাইজটাও বলছিলেন যে ঠিক আছে কিনা দেখতে, আমি বললাম কি না ঠিকই হবে নিশ্চয়ই, তো এগুলো সব এনেছেন। আর একটা জিনিস যেটা দেখাবো, তো দেখি আজকে ব্লগটাকে এন্ড করবো, অ্যাকচুয়ালি আজকে ব্লগটা ছিল আমার মেয়ের জিনিসগুলো সাজানো গোছানো, কী জঞ্জাল তোমাদের দেখিয়েছি এবং সেটা কতটা কী বোঝাতে পেরেছি, একটা সিম্পল ব্লগ এবং আমিও ভীষণ মানে এক্সস্টেড একটা ব্যাপার ছিল, এখন যেহেতু আমার মানে তোমাদের ব্লগটাকে কমপ্লিট করে আমি শুতে যাব, তো তার জন্যে আমি জাস্ট ব্রাশ ফ্রাশ করে চুল টুল বেঁধে মুখে আমার তো ক্রিম লাগে, এরপর বোরোলিন লাগবে, কারণ বোরোলিন ছাড়া আমার আবার চলবে না, তো এটা নিয়ে আমি অন্য একটা ব্লগ দেবো, অনেকেই জিজ্ঞেস করেছে মুখে কী আমি মাখি, কিছুই মাখি না অ্যাকচুয়ালি, যা মাখি আমি বলবো, তোকে তার মধ্যেই তেল তেলে যে দেখতে হচ্ছে যে ক্রিম আপাতত, আর তখন যেটা দেখেছিলে সেটা হচ্ছে ঝোড়ো কাক ঘুম থেকে উঠে চুলটা কোনো রকম ক্লিপ দিয়ে আমি ব্লগটা শুরু করেছিলাম পাগলের মতো। এইটা যেটা দেখানো এই হচ্ছে আজকের ব্লগ, এটা দিয়ে মানে তোমাদের অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার অলরেডি আমি জানিয়েছিলাম, আমি না আমরা তিনজনে জানিয়েছিলাম, আমি সুপ্রিয় এবং রাই একসাথে জানিয়েছিলাম তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যখন রাত 12টারও একটু বেশি বেজে গিয়েছিলো, বলেছিলাম জানাতে দেরি হলো, মাঝখানে রাই আবার পটি করলো, কিন্তু তখন এটা দেখানো হয়নি, দেখানোর মতো আমি নিজেরই মানে অবস্থা হয়নি, আমি বলেছিলাম না যে ওই শিল্পমেলা মাটি মেলা বলে যেটা মেলাগুলোতে গেছিলাম আর কি, অ্যাকচুয়ালি শিল্পমেলা নানা রকম শিল্পের কারুকর্ম মানে ওইসবই রিলেটেড দোকান আর কি, তো তারা তৈরিও করছে সামনের পরে, তো সেরকমই এরকম একটা সব ছিল আর কি, নাম আমার ঠিক মনে পড়ছে না, বুঝতে পেরেছো? তো সেটা নামটা আমার মনে নেই, তারা নিজেরাই তৈরি করেন এরকম কি সুন্দরভাবে মাটির ইয়েগুলো তৈরি করে এর উপর বসিয়ে একটা কার্ডবোর্ডের ওপর এগুলোকে চেঞ্জ করেছেন, পিছনে আবার সেট করার জন্যে মানে পুরো হ্যান্ডমেড দেখলে বুঝতে পারবে,
তো সেখানে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে 2022 সালটা তো আর থাকবে না, একটা বছর পর চলেই যাবে, তখন এত সুন্দর জিনিসটা এটা ফেলে দিতে অত মায়া লাগবে, তখন এই জায়গাটা কী করবো? ঠিক সেম কোয়েশ্চেন আমার পাশে দাঁড়িয়ে আর এক ভদ্রমহিলা করছিলেন যে এটা তো নেবো, তো এটাকে কী করব। তখন উনি আমাদের একসাথে বুদ্ধি দিলেন দুজনকে যে আপনারা এক কাজ করবেন, এই জায়গাগুলো এগুলোকে ফেলে দিয়ে এখানে আপনাদের নিজেদের কোনো একটা ভালো ছবি লাগিয়ে নেবেন বা আপনাদের বাচ্চাদের ফটো। তা ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু এই জিনিসটাকে ফেলতে মায়া লাগবে, এই বছরটা চলে গেলে আবার এটা কোনো কাজেও লাগবে না, সুতরাং এটা কিন্তু করা যেতেই পারে। আর নইলে কেউ প্রিন্টারে প্রিন্ট করে 2023 এই বলে একটা প্রিন্ট করে সেই প্রিন্টগুলোকে আবার কাটিং করতে হবে, ঝামেলা আছে অনেক, করে করতে পারো, তার থেকে বেটার একটা ফটো বসিয়ে নাও। তো এনিওয়ে হ্যাপি নিউ ইয়ার আবারও তোমাদের জানাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটা দেখালাম, এটা নতুন বছরের একটা জিনিস, কীরকম দেখতে লাগলো অবশ্যই বলো। জিনিসটা ভীষণ শৈল্পিক আর তার জন্যেই আর কি কেনা, তো এটা ভীষণ পছন্দ করে কেনা, এবং তোমরা ভাবতে পারবে না যে এটা আমি যে দামে কিনেছি সেটা খুবই খুবই আমার কাছে লোয়েস্ট প্রাইস মনে হয়েছে এদের কারুকাজ অনুযায়ী, হাতের কাজ তো সেই ক্ষেত্রে এটা মনে হয় পড়েছে 60 কি 90 এরকম একটা কি যে পড়লো, 60 না 90 মনে পড়ছে না আমার, যাই হোক 60 না 90 এরকম একটা কিছু পড়েছে 100 টাকার মধ্যে, এটা হচ্ছে মধ্যে কথা। তোমাদের কি মনে হয় যত সুন্দর কারুকাজটা 60 বা 90 পড়তে পারে? যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই, এটা দেখি আবারও ফাইনালি আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, সবাইকে জানাচ্ছি, সব বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, তোমরা সবাই বছর খুব ভালো কাটাও, এবছর যেন তোমাদের সব কিছু ভালো কাটে। আর এই ওমিক্রন এটা নিয়ে যে ভয়টা আবার শুরু হয়ে গেল, এটাও যেন আবার ঈশ্বর সমস্ত কিছু ঠিক করে দেন এটুকু প্রার্থনা, আমরা বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে বড়দের নিয়ে মা বাবাদের নিয়ে যেন ভালো থাকি। তো আর যদি আজকের ব্লগ ভালো থাকলে লেগে থাকে তাহলে তোমরা কী করবে তোমরা জানো, তাও বলে দিচ্ছি আবারও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কিছু জানার থাকলে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও করোনি, আর যারা করেছো নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, আর নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু অন করে অল বাটনটা টিপে রেখো। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।